Dear student, welcome to our Kartik Virtual Mission e-learning class. आज तुम्हारे स्टैंडर्ड थ्री साइंस क्लास अर्थात विज्ञान क्लास पढ़ाबो जीव और जड़ पेज नम्बर 10 থেকে 13 आगे दिन तुम्हारे এর আগে অধ্যায় অর্থাৎ শহরের পরিবেশ গ্রামের পরিবেশ যে চ্যাপ্টারটা ছিল সেটা হয়ে গিয়েছিল আজ তোমাদের জীব ও জড় নিয়ে পড়াবো দেখো প্রথমে আছে পরিবেশের বিভিন্ন উপাদান পরিবেশের হচ্ছে দুটি উপাদান একটি হচ্ছে জীব আরেকটি হচ্ছে জড় আমাদের পরিবেশে যে জিনিসগুলি প্রাণ আছে তাদেরকে আমরা কি বলি জীব বলি তাহলে আমাদের যাদের প্রাণ আছে তাদেরকে আমরা কি বলবো জীব বলি শুধু প্রাণ থাকলে হবে না তারা যারা বংশ বিস্তার করতে পারে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করতে পারে এবং যাদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে তাদেরকে আমরা জীব বলি মানুষ পশু পাখি ছাড়া উদ্ভিদ কিন্তু জীব উদ্ভিদ শুধুমাত্র কি করতে পারে না এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না এছাড়া কিন্তু উদ্ভিদ বংশ বিস্তার করতে পারে জন্ম মৃত্যু এবং বৃদ্ধি আছে তাই উদ্ভিদকেও আমরা জীব বলতে পারি কিন্তু আমাদের যে হাতে যেটা বই আছে বাইরে চক দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাকবোর্ড আছে এদেরকে আমরা জীব বলবো কারণ কি জীব বলবো না কেন না ব্ল্যাকবোর্ডে প্রাণ নেই এদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছা মতো যেতে পারবে এদেরকে কি করি আমরা না কারো সাহায্য নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাই আমাদের এগুলো কি বলবো জড় বস্তু এবার আছে জীবের পরিচয় পৃথিবীতে যাদের জীবন আছে তারাই হলো জীব জীবেরা নড়াচড়া করতে পারে চলাফেরা করতে পারে এরা খাদ্য গ্রহণ করে এদের বৃদ্ধি জন্ম এবং মৃত্যু আছে এটা আমরা আগে বলেছি জীব হলো কারা কারা তাহলে মানুষ গরু ছাগল ভেড়া বিড়াল কুকুর ইত্যাদি সব হলো জীব আর জড় কারা চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড বেঞ্চ বই খাতা পেন্সিল যাদের প্রাণ নেই তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তো হলো কি জড় বস্তু এবার জীবের যে প্রাণ আছে উদ্ভিদের যে প্রাণ আছে প্রথম বলেছিল প্রাণ আচ্ছা প্রথম বলেছিল কে না স্যার বা আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিল গাছের প্রাণ আছে ও গাছ উত্তেজনায় সাড়া দেয় গাছের আরেক নাম কি না গাছের আরেক নাম হচ্ছে উদ্ভিদ পরীক্ষা আসতে পারে গাছের আরেক নাম কি গাছের আরেক নাম কি উদ্ভিদ অশ্ব দৈবাস দ আর গাছের যে প্রাণ আছে কি বলেছিল না স্যার জগদীশচন্দ্র বসু বা আচার্য জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আছে কি বলেছিল আচার্য জগদীশচন্দ্র বসু জগদীশ আচার্য জগদীশ চন্দ্র বসু চন্দ্র বসু প্রথম প্রমাণ করেছিল গাছের প্রাণ আছে গাছ উত্তেজনায় সাড়া দেয় মাটি ভেদ করে এরা উঠে পড়ে এদেরকে আমরা উদ্ভিদ বলি তাহলে উদ্ভিদ কেন বলা হয় গাছকে না গাছ মাটি ভেদ করে উপরে ওঠে তাই এদেরকে উদ্ভিদ বলি উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য এরা নিজেরা নিজেরা খাদ্য তৈরি করতে পারে গাছ ছাড়া অন্যান্য জীবদের বলা হয় প্রাণী অতএব আমরা দেখলাম কি জীব জগৎকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি দুটি ভাগে কি কি প্রাণী আর উদ্ভিদ তাহলে জীব জগৎকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি দুটি ভাগে কি কি না প্রাণী আর কি উদ্ভিদ এই জীব জগৎকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে কি এক হচ্ছে প্রাণী আর দুই হচ্ছে উদ্ভিদ জীব জগৎকে সমগ্র জীব জগৎকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক হচ্ছে প্রাণী দুই হচ্ছে উদ্ভিদ এবার আসুন জীবের সংখ্যা যাদের জীবন আছে যারা উত্তেজনা সাড়া দেয় যারা খাদ্য গ্রহণ করতে পারে
যাদের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে এবং বংশ বিস্তার করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, তাদেরকে আমরা বলি জীব। জড়ের পরিচয়, জড় আমরা জড় পদার্থ আমরা কতগুলি বলেছি আগে, ইট কাঠ চেয়ার টেবিল বই খাতা পেন্সিল, এগুলি সবই জড় বস্তু। এবার জড় বস্তুর সংজ্ঞা কি, যাদের প্রাণ নেই, জন্ম মৃত্যু বৃদ্ধি নেই, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না এবং উত্তেজনা সাড়া দেয় না, তাদেরকে বলবো আমরা জড় বস্তু। এবার আসবো কয়েকটি কথা মনে রাখার বিষয়, যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলি জীব, যাদের জীবন নেই তাদেরকে আমরা বলবো জড় বস্তু বা জড় পদার্থ। জীবের জন্ম মৃত্যু বৃদ্ধি আছে এবং জীব উত্তেজনায় সাড়া দেয়, এমন একটা পরীক্ষা আসতে পারে, এমন একটা উদ্ভিদের নাম বলো যেটি উত্তেজনায় সাড়া দেয়, কেউ হতে পারে না লজ্জাবতী গাছ। কেউ যদি লজ্জাবতী গাছকে দেখে দেখো, লজ্জাবতী গাছের পাতায় দেখবে একটু হাত ছোঁয়ালে দেখবে পাতাটা গুটিয়ে যাবে, তাহলে এর থেকে বুঝে যায় জীব উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়। জীব নড়াচড়া ও চলাফেরা করতে পারে, জীবেদের মধ্যে গাছেরা চলাফেরা করতে পারে না, মাটি ভেদ করে ওপরে উঠে পড়ে, এদেরকে আমরা উদ্ভিদ বলি। সমগ্র জীব জগৎকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রাণী আর একটি হচ্ছে উদ্ভিদ। কয়েকটি গৃহপালিত প্রাণী হচ্ছে কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া, কয়েকটি তৃণভোজী প্রাণী হচ্ছে গরু ঘোড়া মহিষ ছাগল হরিণ, কয়েকটি হিংস্র প্রাণী হচ্ছে বাঘ সিংহ, কয়েকটি জলচর প্রাণী হচ্ছে হাঙর তিমি এবং সব ধরনের মাছ চিংড়ি কাঁকড়া, কয়েকটি সরীসৃপ প্রাণী হচ্ছে, সরীসৃপ প্রাণী কাকে বলবো না, যেসব প্রাণী বুকে হেঁটে চলে বা অর্থাৎ বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা সরীসৃপ প্রাণী বলি। যেমন কি সাপ গিরগিটি টিকটিকি কুমির, এগুলো হচ্ছে সরীসৃপ প্রাণী। কয়েকটি কীটপতঙ্গ হচ্ছে শামুক কেঁচো হরিণ প্রজাপতি, কয়েকটি স্তন্যপায়ী প্রাণীর নাম হল মানুষ গরু ছাগল ভেড়া কুকুর বিড়াল। এবার আসলো প্রশ্ন উত্তরের জ্ঞান আহরণ, এক দুটি বাক্যে প্রশ্ন উত্তর আছে। জীব কাদের বলে না, যাদের জীবন আছে তাদেরকে আমরা বলবো জীব। জড় বস্তু কাদের বলে, যাদের জীবন নেই, যারা উত্তেজনা সাড়া দেয় না, যাদের জন্ম মৃত্যু বৃদ্ধি কিছুই নেই তাদেরকে আমরা জড় বলি। কয়েকটি জীবের উদাহরণ করে দিয়েছি, গরু ছাগল ভেড়া মানুষ ইত্যাদি, বিভিন্ন জড় বস্তু উদাহরণ করে দিয়েছি, ইট কাঠ পাথর চেয়ার টেবিল। জীবজগৎকে কয় ভাগে ভাগ করা যায়, সমগ্র জীবজগৎকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, উদ্ভিদ আর প্রাণী। প্রাণী কাদের বলে, যাদের প্রাণ আছে তাদেরকে আমরা বলবো প্রাণী। উদ্ভিদ কাদের বলে, গাছপালাকে আমরা উদ্ভিদ বলি, অর্থাৎ মাটি ভেদ করে যারা উপরে ওঠে তাদেরকে বলে উদ্ভিদ। জীবের প্রধানত তিনটি লক্ষণ বলো না, জীবের জন্ম মৃত্যু এবং বৃদ্ধি আছে। জড়ের তিনটি লক্ষণ উল্লেখ করো, জড় নড়াচড়া করতে পারে না, জড়ের জড় পদার্থের বৃদ্ধি নেই, জড় পদার্থ খাদ্য গ্রহণ করতে পারে। কয়েকটি গৃহপালিত পশু, গরু ছাগল ভেড়া গৃহপালিত পশু, কয়েকটি হিংস্র প্রাণীর নাম বাঘ সিংহ চিতা হায়না, কয়েকটি সরীসৃপের নাম সাপ কুমির টিকটিকি গিরগিটি, কয়েকটি জলচর প্রাণীর নাম তিমি হাঙর সব রকমের মাছ কাঁকড়া, কয়েকটি পতঙ্গের নাম বোলতা মৌমাছি প্রজাপতি হরিণ। স্তন্যপায়ী প্রাণী কাকে বলে, যারা ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। যেমন হচ্ছে তাকে স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ। তোমাদের বাড়ির পড়া থাকবে কি তাহলে পেজ নম্বর 10-13, এটাই তোমাদের বাড়ির পড়া।